আরেকটা প্রশ্ন, আগের ভিডিওটার মতোই আরেকটা প্রশ্ন, বাই ডেল্টা এপসাইলন ডেফিনিশন প্রুভ দ্যাট লিমিট এক্স টেন্স টু টু। এটা আমার সিট অনুযায়ী কোশ্চেন নাম্বার ৬, এটা সিএসএ পরীক্ষা 2011 সালে আসছিল কম্পিউটার সায়েন্স পরীক্ষায়। লিমিট এক্স টেন্স টু টু, টু এক্স স্কোয়ার মাইনাস ৮ ডিভাইডেড বাই এক্স মাইনাস টু ইকুয়াল টু ৮। তাহলে আগের প্রশ্নটার মতো এটা হলো আমার ফাংশন, টু এক্স স্কোয়ার মাইনাস ৮ ডিভাইডেড বাই এক্স মাইনাস টু, এটা হলো আমার ফাংশন, আর এক্স টেন্স টু টু এটা হলো আমার লিমিট, আর ৮ হলো আমার এল লিমিটিং ভ্যালু। ঠিক আছে, তো সলিউশনটা শুরু করলাম আগের মতোই, লেট এফ এক্স ইকুয়াল টু টু এক্স স্কোয়ার মাইনাস ৮ ডিভাইডেড বাই এক্স মাইনাস টু, এটা হলো এফ এক্স, ফ্রম লিমিট ইজ এখান থেকে এক্স টেন্স টু টু, এক্স মাইনাস টু লেস দেন এখান থেকে টু বামে আসলে মাইনাস টু, তার মানে ওই যে আগের মতো আমি এই বিষয়টা আর বুঝাইতেছি না, কারণ হলো শূন্য, আমার এক্স মাইনাস টুর মান শূন্যের কাছাকাছি, এখন আমি লিখলাম ডেল্টা, ডেল্টা শূন্য থেকে বড় একটা সংখ্যা, যেন লেস দেন দিছি, আগের অঙ্কে বিষয়টা আমি ক্লিয়ার করে দিছি। এখন ওই আবার মধ্য ফাট প্রমাণ করতে হবে, এফ এক্স মাইনাস ৮ মানে এল, তাহলে এটা হলো এফ এক্স, এটা হলো ৮, এক্স মাইনাস টু হলো লসাগু, লসাগু দূরে, জাস্ট ক্যালকুলেশন তুমি পারবা, টু এক্স স্কোয়ার মাইনাস ৮ মাইনাস ৮ এক্স মাইনাস প্লাস ৮ দুগুণে ১৬, এখানে টু এক্স স্কোয়ার মাইনাস ৮ এক্স মাইনাস ৮ আর প্লাস ১৬ থাকে প্লাস ৮। এখন এখান থেকে আমরা উপর থেকে একটা টু কমন গেলে নিলে এক্স স্কোয়ার মাইনাস ৪ এক্স প্লাস ৪, তার মানে এ মাইনাস বল স্কোয়ার সূত্রের ফরম্যাট আসে, এটা ভাঙলে দেখবে এটাই আসবে, এক্স স্কোয়ার মাইনাস টু টু ইন্টু এক্স ইন্টু টু প্লাস টু স্কোয়ার, মানে এটাই আসবে ক্যালকুলেশন। তাহলে এখানে একটা বাহিরে টু থাকে, ইন্টারেস্টিং বিষয়, এক্স মাইনাস টু হোল স্কোয়ার, এর নিচেও এক্স মাইনাস টু, তাহলে আমাদের একটা থা এক্স মাইনাস টু থেকে যায়, একটা এক্স মাইনাস টু থেকে যায়। এখন আমার এই দেখো এক্স মাইনাস টুর মান কিন্তু ডেল্টা ধরা আছে, এক্স মাইনাস টু এর পরম মান আমার ডেল্টা ধরা আছে, সেই ধারাবাহিকতা আমরা ডাইরেক্ট লিখে ফেললাম টু ডেল্টা, টু ডেল্টা, তার মানে কি এটার মানটা এফ এক্স মাইনাস এল মানে এফ এক্স মাইনাস এইটের মানটা আসলো লেস দ্যান টু ডেল্টা। এখন আমরা ওই যাই আসুক, যাই আসুক, আমরা এটাকে অ্যাপসিলন ধরে ফেলবো, টু ডেল্টা সমান অ্যাপসিলন, অ্যাপসিলনের মান হলো ডেল্টা বাই টু, তাহলে টু ডেল্টা, টু ডেল্টার জায়গায় অ্যাপসিলন বাই টু, টু টু কাটা অ্যাপসিলন, তার মানে কি এফ এক্স মাইনাস ৮ এর মানটা চলে আসছে অ্যাপসিলন। এটা আসলেই আমরা বলে ফেলবো এত যুগল টু, এত যুগল টু এত প্রমাণিত। বুঝতে পেরেছ? আশা করি বুঝতে পেরেছ, তারপরও প্রশ্ন থাকলে আমাকে জানাবে, আমি সলিউশন দেওয়ার চেষ্টা করব। এখন সেম নিয়মে আরেকটা গাণিতিক বিষয় আলোচনা করতেছি, কোশ্চেন নাম্বার ৬, বাই ডেফিনেশন ডেল্টা অ্যাপসিলন প্রুভ দ্যাট লিমিট এক্স টেন্স টু টু থ্রি এক্স প্লাস ৪ ইকুয়াল টু ১০। এখন আমরা এটা প্রমাণ করব, তো সেম নিয়মে এফ এক্স ইকুয়াল টু থ্রি এক্স প্লাস ৪, ফ্রম লিমিট এখান থেকে এক্স টেন্স টু টু বা এক্স মাইনাস টু টেন্স টু জিরো, এক্স মাইনাস টু এর পরম মান ওই আগের মতো লিখলাম, এখন আবার ওই যে ফাংশন আর ফাংশনাল ভ্যালু, অতএব এফ এক্স মাইনাস ১০ এর পরম মান, এফ এক্স এর মান থ্রি এক্স প্লাস ৪, এফ এক্স এর মান হলো থ্রি এক্স প্লাস ৪, আমরা দেখে দেখে লিখলাম ৬, থ্রি কমন নিলাম, থ্রি ডেল্টা আগের মতো, থ্রি ডেল্টা ধরে নিলাম অ্যাপসিলন, তার মানে এত যুগলটা এত প্রমাণ হয়ে গেল। সিমিলার প্রশ্ন, এই যে প্রুভ দ্যাট লিমিট এক্স টেন্স টু ফোর, টু এক্স মাইনাস টু ইকুয়াল টু সিক্স বাই অ্যাপ্লাইং ডেল্টা অ্যাপসিলন ডেফিনেশন অফ লিমিট, এটা নিজে নিজে করবা, এটা আমি করার জন্য দিলাম, কারণ নিজে নিজে যদি কিছু অঙ্ক না করো তাহলে তোমাদের বুদ্ধি বাড়বে না। আশা করি আমার কথা বুঝতে পেরেছো।